সকল প্রশংসা মহান মালিক রব্বুল আলামিনের জন্য। দরুদ এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল আল আসহাব সকলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সাথী বন্ধুগণ, কুরবানি আমাদের একেবারেই দোরগোড়ায় চলে এসেছে, সেজন্য কুরবানিকে সামনে রেখে আজ আমরা প্রশ্ন উত্তরের কুরবানি এটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 50টিরও বেশি প্রশ্ন কুরবানি প্রসঙ্গে আমি একত্র করেছি, যে প্রশ্নগুলোর উত্তরগুলো আমাদের জানা খুবই প্রয়োজন এবং প্রশ্ন পেশ করে সাথে সাথে সংক্ষেপে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব ডিপ বা গভীর এলমি বা একাডেমিক আলোচনায় আমরা যাব না, সংক্ষেপে শুধুমাত্র উত্তরগুলো টাচ করে যাব, যেন আমরা বিশুদ্ধ রূপে সঠিক উপায়ে জেনে শুনে ভালোভাবে আমাদের কুরবানি আমরা সম্পন্ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের কুরবানিগুলোকে বিশুদ্ধ রূপে করা তৌফিক দান করুন। যে কোনো আমলের আগে এলেম শিখতে হয়, জানতে হয়, আমলের আগে এলেম জরুরি। যে কোনো বিষয়ে আপনি আমল করতে চাইবেন, সেই বিষয়ে আমল করার আগে বিষয়টি সম্পর্কে যদি বিশদ ধারণা থাকে, পরিষ্কার জ্ঞান থাকে, তাহলে সেই কাজটি সুন্দররূপে সুচারুভাবে এবং যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব। আর যদি না শিখেই কাজ শুরু করে দেন, না জেনেই কাজ শুরু করে দেন, তাহলে ভুল ত্রুটির কারণে সেই কাজ দ্বারায় যে ভালো ফলাফল আসার কথা সেই ফলাফল না এসে উল্টা হিতে আরো বিপরীত হওয়ার আশঙ্কা। আর সেজন্যই কোরবানির মতো একটি আমল, যে আমলটি আমাদের দেশে মানুষ পরিমাণে ইসলামের যেসব কাজগুলো সবচেয়ে বেশি লোক করে সারা দেশে, তার ভিতরে একটা হলো কোরবানি। বেনামাজিও করে, বেরোজগারিও করে, ইসলামের অনেক কিছু না মানলে কি হয়েছে কোরবানিটা করে। তো যেহেতু দেশের বিরাট একটা অংশ মুসলমানদের তারা কোরবানি করে, অন্য কোনোটা করুক আর না করুক ঈদের নামাজটা পড়ে কোরবানিটা করে, তো সেজন্য এই কোরবানিটাও যে করি আমরা সেটাও বা কতটা বিশুদ্ধ হচ্ছে এটা বড় প্রশ্নের বিষয়। সেজন্য আমরা জেনে নেব অল্প কথায় এই কোরবানি প্রসঙ্গে যে জিজ্ঞাসাগুলো আছে, যে প্রশ্নগুলো আছে সেগুলো, কারণ প্রশ্নের মাধ্যমে মানুষ কোনো কিছু শিখলে সেটা সাধারণ আলোচনার মাধ্যমে শিখলে যতটা মনে থাকে তার চেয়ে বেশি মনে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপকারী এই সবসময় গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, কোরবানি প্রসঙ্গে কোরআনে কারিমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইন ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা, তোমরা যে পশু আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে জবাই করে থাকো, কোরবানি করে থাকো, এর গোশত এর রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, কিন্তু তোমাদের অন্তরে যে তাকওয়াটা আছে, কোন মানসিকতা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে, কেন তুমি কোরবানি করছো, কোরবানি করার সময় তোমার মনের ভেতরকার অবস্থাটা কি, সেটা কিন্তু আল্লাহর কাছে ঠিকই পৌঁছে যায়। গোশত রক্ত জমিনেই থেকে যায়, দুনিয়াতেই থেকে যায়, উপরে ওঠে শুধুমাত্র তোমার অন্তরের ইচ্ছা বাসনা। এই জন্য কোরবানি করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নিয়তকে খালেস করে নেওয়া। কি করে নেওয়া ভাই? নিয়তকে খালেস করে নেওয়া। কোরবানি করার আগে একটু ব্রেক দিন, একটু দাঁড়ান, একটু থামুন। আপনি কোরবানি করতে যাচ্ছেন, একটু থামুন। কেন কোরবানি করছেন? নিজেকে নিজে প্রশ্ন করুন এবং এই প্রশ্নের উত্তর নিজেকে নিজে দিন। এরপরে নিজেই বিচার করতে পারবেন আপনার কোরবানির কোন বিনিময় আদৌ আল্লাহর কাছে পাবেন নাকি কিছুই পাবেন। সময় সাথী বন্ধুগণ, যত মানুষ আমাদের সমাজে কোরবানি করে, এই বিশাল জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশ বলা যেতে পারে এই কোরবানিটা আমাদের জন্য আজ ফ্যাশনে পরিণত হয়েছে। এটার ইবাদত থাকে নাই, কারণ ইবাদত হয় সেই কাজ যে কাজ বান্দা আল্লাহকে খুশি করার জন্য। কোরবানিটা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করে, এর একটা কারণ এটাও যে কোরবানি এমন একটা ইবাদত যেটা নগদ লাভ নিজেই পায়, গোশতগুলা ফ্রেন্ড বানায় উঠাতে পারে, ঠিক না? ঠিক।
এই কারণে সমাজের বড় একটা অংশ কি করে কুরবানি করে আবার অনেকে কুরবানি করে নিজের নেতাগিরি জাহির করার জন্য নেতা সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব ব্যবসায়ী সাহেব হ্যাঁ অমুক সাহেব তমুক সাহেব 10টা গরু 5টা গরু সবচেয়ে বড় গরু এই যে একটা প্রতিযোগিতা প্রতিযোগিতাটা মনে হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা আসলে এটা হলো এক ধরনের বড়াই মাপবড়ির প্রতিযোগিতা নিজের প্রভাব প্রতিপত্তি নাম সুনাম এগুলোকে প্রতিষ্ঠিত করার প্রতিযোগিতা যেটা কি প্রশংসনীয় নাকি নিন্দনীয় এই জন্য ভাইরা আমার কুরবানি করার আগে প্রথম একটু থেমে নিজেকে প্রশ্ন করতে আমি কেন কুরবানি করছি আমি কি মানুষকে দেখাবার জন্য করছি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি এই বিষয়টি নিজেকে নিজে প্রশ্ন করে এর ইতিবাচক এবং সঠিক উত্তর বের করে আনতে হবে তারপরে কুরবানির দিকে পদক্ষেপ নিতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার এখন আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি প্রথম প্রশ্ন হলো কুরবানি কি কুরবানি এটি উর্দুতে ব্যবহার হয়ে থাকে ত্যাগের অর্থ কুরবানি করা যে কোনো কাজের জন্য কুরবানি করা মানে কি করা ত্যাগ করা এই পশু কুরবানিকে কুরবানি বলা হয় এজন্য যে এই কুরবানিটাও আসলে মূলত কি ত্যাগেরই শিক্ষা বহন করছে ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগের স্বাক্ষর এই পশু কুরবানি এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাম যে আল্লাহর জন্য বিশাল বড় ত্যাগ করেছিলেন আল্লাহর কথাকে মানতে গিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তিনি ত্যাগ করে পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল এই কুরবানি যেহেতু তার স্বাক্ষর সেজন্য ওই আমাদের সমাজে উর্দুতে সচরাচর যে কুরবানি এই শব্দটি ব্যবহার হয় সেটাই প্রচলিত আছে অর্থাৎ ত্যাগ কুরবানি আর আরবিতে কুরবান শব্দটি আছে যেটা কোরআনের মাধ্যমে ব্যবহার করেছে আদম আলাইহিসসালামের দুই ছেলে কাবিল এবং হাবিল তারা উভয়ে আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্টির জন্য তারা সাদাকা পেশ করেছিল নৈকট্য অর্জন করার জন্য আল্লাহ বলেছেন ইস্তাকাররাবা কুরবানান তারা উভয়ে যখন কুরবান পেশ করেছিল কুরবান শব্দ কোরআনেও আছে অর্থাৎ তারা উভয়ে এমন বস্তু পেশ করেছে যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় সেই অর্থে কুরবান মানে হলো আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম বা উপায় অর্থাৎ ত্যাগ করা অথবা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম এ হলো কুরবানির সংক্ষিপ্ত শাব্দিক পরিচয় আর ইসলামী শরীয়তে কুরবানি বলা হয় জিলহজের 10 তারিখে এবং তার পরবর্তী যে দিনগুলোতে কুরবানি করা যায় সেই দিনগুলোর ভেতরে কোন পশু অনুমোদিত পশু যেগুলো জবাই করা সওয়াব হয় দিনগুলোতে সেগুলোকে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জবাই করার নাম হলো কুরবানি এ হলো ইসলামী শরীয়ার পরিভাষায় কুরবানির মোটামুটি একটি সংজ্ঞা দ্বিতীয় প্রশ্নে চলে যাই আমরা কখন কিভাবে কুরবানি শুরু হয়েছে এই কুরবানি শুরু হয়েছিল সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছিলেন নিজের সন্তানকে জবাই করার আর সন্তান জবাই করা এই কঠিন নির্দেশটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন ইব্রাহিম আলাইহিসসালামকে তাকে আল্লাহ তাআলা যত কঠিন পরীক্ষা করেছিলেন এত কঠিন পরীক্ষা তার আগে আর কোন নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে ছিল না জীবনের পদে পদে পরীক্ষা পরিবার সহ রেখে আসো মক্কায় কেউ নাই সেখানে কোনো আবাদী নাই পাহাড়ি এলাকা ছোট দুধের বাচ্চা সহকারে নিজের স্ত্রীকে রেখে চলে আসো আজিক ভাবে অযৌক্তিক নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও তিনি মেনেছেন এবং পরীক্ষা পাস করেছেন আল্লাহ বলেছেন ওয়া ইযি তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতামাহুম প্রতিটা পরীক্ষা তিনি কি করেছেন পাস করেছেন তো কুরবানির প্রেক্ষাপট হলো সংক্ষেপে এই অল্প কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে তার নিজের সন্তানকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করার জন্য কুরবানি করার জন্য নির্দেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানের জবাই করতে আসলে চান নাই আল্লাহ চাইছেন তার মনের পরীক্ষা নিতে যে আল্লাহর নির্দেশ মানতে গিয়ে তার সর্বোচ্চ ত্যাগটাও তিনি করতে পারেন কিনা তিনি আলহামদুলিল্লাহ পরীক্ষায় পাশ করেছেন তিনি রাজি হয়েছেন গেছেন ছেলেও পাশ করছে মায়েও পাশ করছে ছেলের মাও রাজি ছেলেও রাজি বাপও রাজি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পরিবারের পরীক্ষা নিছেন বলা যেতে পারে এবং সবাই পরীক্ষা কি করছে পাস করছে জবাই করতে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে তো জবাই হতে দিবেন না এটা ছিল একটা পরীক্ষা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে
অন্য একটা পশু দুম্বা বা এই জাতীয় কোন পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন, অন্য একটা পশু ওই ছেলের জায়গায় আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ছুরি উনি চালালেন, এরপরে দেখলেন যে ছেলে দাঁড়ায় আছে পশু জবাই। এ হলো কোরবানির সূচনা, প্রথম পশু কোরবানি। আজকে আমরা যে কোরবানি করছি এর সূচনা ছিল এভাবে, কার মাধ্যমে? ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে। সেই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় ভাই? সেই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন কাজের জন্য নির্দেশ করবেন, আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর নুনখাই সেই হিসেবে নিঃশ্বাস গ্রহণ করছি, ছাড়ছি প্রতি মুহূর্তে মুহূর্তে, আল্লাহর নেয়ামতের সাগরে হাবুডুবু খাচ্ছি, আল্লাহই সৃষ্টি করেছেন, তার হাতেই জীবন মরণ সবকিছু। অতএব তার কোন নির্দেশ, তার কোন নিষেধ থাকলে সেটাকে মানতে গিয়ে পৃথিবীর যেই কোন ধরনের ত্যাগের প্রয়োজন হয় সেটা করতে, নিজের সন্তানকে জবাই করার মত কঠিন নির্দেশ পালন করতে ব্যবস্থা দ্বিধা করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন তাকে, এর মাধ্যমে তিনি পাশ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা সমুন্নত করেছেন। এ হলো কোরবানির মূল শিক্ষা, আল্লাহর নির্দেশ সেটা যত কষ্টই হোক মানতে, সেটা মানার জন্য সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত থাকা। এটা হলো কি ভাই, কোরবানির শিক্ষা। আর ওখান থেকে কোরবানিটা শুরু হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে পৃথিবীর মানুষের জন্য ওই স্মৃতিকে, ওই আদর্শকে রেখে দিয়েছে। এখন আমরা পশু কোরবানি করছি, কিন্তু এটা শুরুতে কিন্তু পশু কোরবানি ছিল না, মূলত এটা শুরুতে ছিল নিজের সকল কামনা বাসনা ভালোবাসা সবকিছুকে আল্লাহর নির্দেশের সামনে কি করে দেওয়া, কোরবানি করে দেওয়া। এই হলো এই কোরবানির গোড়ার ইতিহাস। এখন কোরবানির খোলসটা আছে, ভিতরেরটা নাই। এখন শুধু পশুই কোরবানি করি আমরা, নিজের ভেতরকার পশুত্ব, আমিত্ব, মনের খাহেশ, প্রবৃত্তি, এটাকে আর কি করি না, জবাই করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির আসল যে ইতিহাস সেটা থেকে শিক্ষা গ্রহণ করে এমন ভাবে কোরবানি করার তৌফিক দান করুন যেই কোরবানি প্রকৃত অর্থেই কোরবানি, যেই কোরবানি আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়, মাধ্যম হয়, সেই ভাবে কোরবানি করার এবং কোরবানির সেই ইতিহাস থেকে আল্লাহ তাআলাকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, তিন নম্বর প্রশ্ন হলো কোরবানি কি জরুরি কোন বিধান নাকি ঐচ্ছিক, অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মুস্তাহাবে জাতীয় কোনো আমল। তো এই বিষয়ে বলবো যে এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের দুটি প্রসিদ্ধ মত আছে। ওলামায়ে কেরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি, যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবানি, ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায়, এই সময়ের ভিতরে যার কাছে নেশার পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব, জরুরি, বাধ্যতামূলক, না করলে গুনাহ। এটা অনেক ওলামায়ে কেরাম তাদের দলিল, সংক্ষেপে সে দলিলগুলো হালকা হালকা কাজ করে যায়। মুসনাদ আহমদ, ইবনে মাজা, মুস্তাদরাকে হাকিম এবং আরো অনেক কিতাবে হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসকে মুহাদ্দিসুল ইকরাম সহিহ বলেছেন, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিজে হাদিসে সহিহ বলেছেন, সেটা হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সা'আতান আন ইউযাহিয়া ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য তার আছে, সক্ষমতা আছে, সচ্ছলতা আছে, সেই ব্যক্তি যদি কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে, কোরবানি করার ইচ্ছা না রাখে সে যেন ঈদের নামাজ পড়তে না আসে। এটা কিন্তু সতর্কবাণী, শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না, ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত করা হয়, এটা হলো যুক্তি। দ্বিতীয় দলিল হলো, এটা মুস্তাদ আহমদে আসছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতি উদহিয়াতুন ওয়া আতিরাতুন, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকের উপরে, প্রত্যেক পরিবারের উপরে একটি করে কুরবানি এবং আতিরা, এটা ওয়াজিব। আতিরা হলো রজব মাসে যে পশুটি জবাই করা হয়, সেটা একসময় ওয়াজিব ছিল, পরে এটা রহিত হয়ে গেছে। তো এখানে ভাষা হলো ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের উপরে কুরবানি করা জরুরি, জরুরি আলা এই শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে, এটিও বিশুদ্ধ হাদিস। তাহলে আরো অনেকগুলো হাদিস আছে এই জাতীয় যে হাদিসের আলোকে ওলামায়ে কেরামের একটা অংশ বলে যে এই কুরবানি ওয়াজিব, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। এটা এর বিপরীতে অনেক ওলামায়ে কেরাম বলেন কোরবানি করা ওয়াজিব নয়, এটা সুন্নাতে মুআক্কাদা,
সুন্নতে মুআক্কাদা মানে কি? সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, বিনা কারণে এটা ছাড়া মাকরুহ অপছন্দনীয় ভালো কাজ নয়। সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই, কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায়। সাহাবীদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয়, এরকম কোন কোন বর্ণনা পাওয়া যায়। তারপরে কোন কোন বর্ণনা জানা গেলে সৈয়দ সাহেব এটাকে সুন্নাতু আবিকুম ইব্রাহিম এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। এসব কারণ আমরা সুন্নাত বলি, সুন্নতে মুআক্কাদা। যাই হোক, সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান, এটা হলো নিশ্চিত। ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতিলাফাতের মতো পার্থক্যের ঊর্ধ্বে উঠা যায় এবং অনেকগুলো বর্ণনার পক্ষে রয়েছে। চার নম্বর প্রশ্ন হলো কোরবানি কয়টা করতে হবে। এই প্রশ্নটা আজকাল এই জন্য করতে হচ্ছে যে এখন আমরা সমাজে কোরবানির সংখ্যা বাড়ানোর জন্য এক ধরনের প্রতিযোগিতা খেয়াল করছি। তিনটা গরু, পাঁচটা গরু, সাতটা গরু, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ব্যবসায়ী সাহেব, বিভিন্ন সাহেবরা করে কি করেন, এমনকি আমরাও একটা গরু একটা ছাগল, কারণ কেউ গরুর গোশত পছন্দ করে, কেউ ছাগলের গোশত পছন্দ করে ঘরে, যার কারণে দুইটাই দিতে হয় অথবা গরুতে এক ভাগ দিতে হয় আমরা আলাদা ছাগল দিতে হয়। এই যে কোরবানির সংখ্যা বাড়ানোর একটা প্রবণতা আছে, আসলে ইসলামী শরিয়া কি বলে কোরবানির পশু বা কোরবানির সংখ্যা কতগুলো হওয়া জরুরি? এর উত্তর হলো যে কোরবানি মূলত একটি কোরবানি যথেষ্ট, একাধিক কোরবানি হওয়া এটা কি না জরুরি না। নবী আলাইহিসসালামের ব্যাপারে সুনানে তিরমিজিতে একটা হাদিস আসছে যেটা কি ইমাম তিরমিজি হাসান বলেছেন, কোন ওলামা একটা বলতে জয়ীফ বলেছেন, কিন্তু জয়ীফ বললেও ওই একই বিষয়ে আরো বিভিন্ন হাদিস আছে। সর্বসাকুল্য ওলামা একটা বলতে বিষয়টা প্রমাণিত, সেটা হলো যে নবী আলাইহিসসালাম 10 বছর মদিনাতে বসবাস করেছেন হিজরতের পরে, এবং এই 10 বছরের প্রতি বছর তিনি কোরবানি করেছেন, প্রতি বছর তিনি কি করেছেন, এবং দুটি হৃষ্টপুষ্ট ভেড়া তিনি কোরবানি করেছেন, দুটি করে। তিনি যদি চাইতেন সংখ্যা অনেক বাড়াইতে পারতেন, উট এবং আরো অনেক বড় বড় পশু দিয়ে কি করতে পারতেন, কোরবানি করতে পারতেন, কিন্তু দুটি ভেড়া কোরবানি করেছেন। তার একটি হলো তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে, আরেকটি তার গোটা উম্মতের পক্ষ থেকে, তাওহীদবাদী উম্মতের পক্ষ থেকে। তাহলে বোঝা গেল কোরবানির সংখ্যা বাড়ানোর ভিতরে খুব বেশি কল্যাণ নাই। হ্যাঁ, কেউ যদি কোনো এলাকাতে গরিব মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে বেশি কোরবানি করে, নাম প্রদানোর উদ্দেশ্য না থাকে, তাহলে অবশ্যই সেই জন্য তিনি আল্লাহর কাছে কি পাবেন, আজর এবং সওয়াব পাবেন। পাঁচ নম্বর প্রশ্ন হলো কয়দিন পর্যন্ত কোরবানি করা যায়, কোরবানির সময়সীমা কতদিন। এর উত্তর হলো একটি ওলামা ইকরামের দুটি মত আছে। অনেক ওলামা ইকরামের মতে কোরবানি করা যায় ঈদের দিন জিলহজের 10 তারিখ আর 11 এবং 12 এই তিন দিন, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। এর বিপরীতে অনেক ওলামা ইকরামের মত হলো কোরবানি এটা 4 দিন পর্যন্ত করা যায়, কোরবানি ঈদের দিন এবং তারপরে আরো তিন দিন 11, 12, 13। যুক্তি হলো যে আইয়ামে তাশরিক, এক হাদিসে আসছে একেবারে সুস্পষ্ট ভাবে যে আইয়ামে তাশরিক এই দিনগুলা সবগুলাই হলো জবাই করার দিন, অর্থাৎ কোরবানি করার দিন। সেহেতু আইয়ামে তাশরিক হলো ঈদের দিন, ঈদের পরে আরো তিন দিন অর্থাৎ 13 তারিখ, চাঁদের 13 তারিখের সন্ধ্যা আগ পর্যন্ত এ হলো কোরবানির দিন। তবে কোরবানির প্রথম দিন ঈদের নামাজের পরপরই করা বেশি উত্তম, এতে কোনো সন্দেহ বা ইখতিলাফ কারোর নাই, এবারে সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একমত। কারণ নবী আলাইহিসসালাম ঈদের দিন, ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন, কোরবানি করতেন, দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না, অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট, এবারে কারো কোনো দ্বিমত নাই। ছয় নম্বর প্রশ্ন, কোন সময় থেকে কোরবানি করা যাবে। উত্তর হলো ঈদের নামাজ যখন পড়া হবে যেই এলাকাতে গরুটা জবাই হবে ওই এলাকাতে, যখন ঈদের নামাজ শেষ হবে, ঈদের নামাজ শেষ হওয়ার পরপরে কি করা যাবে, কোরবানি করা যাবে। আর এক এলাকাতে ঈদের নামাজ শেষ হয়েছে, সেজন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না, কোরবানি করবেন না। আপনার এই পশু যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়ার পরপরে কি করতে পারবে, কোরবানি করতে পারবে। এ হলো কোরবানির সময়। এরপরে আসি সাত নম্বর প্রশ্ন, রাতে কি কোরবানি করা যাবে। এই প্রশ্নের উত্তর হলো রাতে কোরবানি করাকে ওলামায়ে কেরাম মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন। তার কারণ হলো কোরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান,
এখানে পশুর রগ নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট রগগুলো কাটা যেতে হবে, রাতে করলে অন্ধকারে সেগুলো কমবেশ হয়ে যেতে পারে, এই আশঙ্কায় দিনের বেলা করা উত্তম এবং রাতের বেলা মাকরু বলেছেন। তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রাতেও কোরবানি করা যাবে, অর্থাৎ এই দিনগুলোতে আর কি, যে দিনগুলোতে করা যাবে। এরপরে আসি আট নম্বর প্রশ্ন, কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি? এর উত্তর হলো, বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন উট, গরু, মহিষ, এগুলো দিয়ে। মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়ে কিরামের সামনে ইখতিলাফ আছে। অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন, অনেকে করেননি, যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে, যারা করেন না তারা বলছেন করা যাবে না। এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো ইখতিলাফ। আর ছোট পশুর ভিতরে তিনটা, দুম্বা, ছাগল এবং ভেড়া, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি করা যাবে। এছাড়া অন্য কোনো পশু দিয়ে, গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না, দিলে কোরবানি হবে না। নয় নম্বর প্রশ্ন হলো, গাভী এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে? কি বলে, গাভী এবং ষাঁড় দুটো দিয়ে কোরবানি দেওয়া যাবে? যাবে, গাভী দিয়েও দেওয়া যাবে, ষাঁড় দিয়েও দেওয়া যাবে। দশ নম্বর প্রশ্ন হলো, পশুর বয়স কত হতে হবে, কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন, কোরবানি দিতে পারবেন? এর উত্তর হলো, পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ উট, তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে 5 বছর। কত বছর? 5 বছরের নিচে যদি উটের বয়স থাকে ওইটা এমনি জবাই করে খেতে পারবে, কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না, জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না। গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে 2 বছর। আর ছাগল, দুম্বা, ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে 1 বছর। তাহলে ছোট পশুগুলা 1 বছর, গরু 2 বছর, উট 5 বছর। ছোট পশুর মধ্যে আবার দুম্বা, ভেড়া এগুলো যদি 6 মাসের বয়স, 7 মাস, 8 মাসের বয়সে দেখতে 1 বছরের মতো বড় দেখা যায় তাহলে চলবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হতে হবে? 1 বছর হওয়া লাগবে। 11 নম্বর প্রশ্ন হলো, দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে, এটা কি ঠিক নাকি বেঠিক? কি বলেন আপনারা? এটা ঠিক, কারণ হলো পশু বিশেষজ্ঞ যারা আছেন, পশু সম্পর্কে যারা ভালো বুঝেন, পশু লালন পালনে যারা দক্ষ অভিজ্ঞ, তারা পশুর গালের ভেতরকার বিশেষ ধরনের দাঁত যখন একটা বের হয় তখন বুঝেন এটা 1 বছর হয়েছে, দুইটা বের হলে বুঝেন 2 বছর হয়েছে, এবং এটা অভিজ্ঞতা দ্বারা মোটামুটি প্রমাণিত, প্রতিষ্ঠিত, যার কারণে ওইটার উপরে নির্ভর করে বছর নির্ধারণ করা, নির্ণয় করা কি আছে সঠিক। তবে কোন পশু যদি নিশ্চিতভাবে জানা যায় তার বয়স 1 বছর, 2 বছর বা যেই পরিমাণ বয়স হওয়া দরকার সেই পরিমাণ বয়স হয়েছে কিন্তু দাঁত উঠে নাই, তবুও সেটা দিয়ে কি দেওয়া যাবে? কোরবানি দেওয়া যাবে। দাঁতটা মেইন না, মেইন হলো বয়সটা ওই পরিমাণ হয়েছে কি না, ওই বয়সে হওয়ার পরও কি থাকতে পারে, দাঁত নাও থাকতে পারে। এরপরে আসি 12 নম্বর প্রশ্ন, ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দিলে কি কোরবানি হবে? ত্রুটিযুক্ত পশু, একটা পশুর ভিতরে কোনো দোষ আছে, ত্রুটি আছে, সমস্যা আছে, রোগ বালাই আছে, ওটা এমনি জবাই করে খেতে পারবে কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না? এর উত্তর হলো, কিছু কিছু ত্রুটি আছে, যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না, আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে, ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না? একটা হলো ল্যাংড়া হওয়া, এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছায় যায়, তাদের সাথে তাল মিলা ধরে রাখতে পারে, অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নেই, তাকে ঠেলে নিয়ে যেতে হয়, ছেঁচড়ায় নিয়ে যেতে হয়, শক্তি নেই পায়ে, এক পা হোক দু হোক, এরকম ল্যাংড়া ঘোড়া যদি হয় এটা দিয়ে কোরবানি দিলে কি হবে না? যথেষ্ট হবে না, হাদিসে স্পষ্টভাবে নিষেধ করা আছে। আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন, অসুস্থ, রোগা, যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে হাঁটার শক্তি নেই, প্রচন্ড রোগা, দুর্বল, সেটা দিয়ে কোরবানি দিলে কি হবে না? কোরবানি হবে না। আরেকটা হলো যে অন্ধ, এমন অন্ধ
হয় এক চোখ কানা অথবা চোখ অন্ধ অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যা কিনা সে দেখে না, স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি, অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা একা যেতে পারে না, পুষ্টি খায়, তার মানে চোখে বড় সমস্যা। এরকম থাকলে কি হবে না, কুরবানি হবে না। একটা শিং অথবা দুইটা শিং গোড়া থেকে উঠে গেছে, একেবারে গোড়া সহ উঠে গেছে, এরকম যদি হয় এটা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। তবে যদি সামান্য হয়, সামান্য কান কাটা, সামান্য শিং ভাঙা, সামান্য একটু পায়ের সমস্যা, সামান্য একটু অসুখ বিসুখ আছে, এরকম যদি হয় সেগুলো দিয়ে কুরবানি দিলে কি হবে, কুরবানি হয়ে যাবে। অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নেই, বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না, হয়তো সেটা কুরবানি দিলে কুরবানি যথেষ্ট হবে না। 13 নম্বর প্রশ্ন হলো, কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবেন? আপনি ভালো পশু কিনে নিয়ে আসবেন, কুরবানি করবেন, রেখে দিয়েছেন, খাওয়াচ্ছেন, হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা, যে কোনো কারণে পা ভেঙে গেছে, বড় ধরনের সমস্যা হচ্ছে, তখন কি করবেন? উত্তর হলো, যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আছে ওইটাই জবাই করবেন, আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আর একটা পশু কিনে সেটা কি করবেন, কুরবানি করবেন। এরপরে আসেন 14 নম্বর প্রশ্ন, কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কি? আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না, হাঁস মুরগি জবাই করা যায় না। আসলে কতটা সত্য? উত্তর হলো, এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা, এর কোন গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই। বরং কোরবানি ঈদের দিনে কেউ চাইলে হাঁস রক্ষী করতে পারবে, জবাই করতে পারবে, তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল যাওয়ার সামর্থ্য নাই, আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি, তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না, জায়েজ হবে না, কারণ এই পশু দিয়ে কি হবে না, কোরবানি হবে না। এমনি করতে পারতো যদি জবাই করে, ঈদের দিনে জবাই করাতে কোনো সমস্যা নাই। 15 নম্বর প্রশ্ন হলো, কোরবানির পশু এটা দেখায় বেড়ানো, প্রদর্শন করে বেড়ানো, এটা কি জায়েজ আছে? আজকাল কোরবানির পশু কেনার পরে মহল্লাতে গ্রামে পাড়াতে আশেপাশে একটা চক্কর মোটামুটি দেয় না, শুধু দেয় না, আপনার ওইটার গলায় একটা মালা লাগায়, হ্যাঁ, পারে না একটা সাইনবোর্ড লাগায় দেয় আর এটা সেটা, এবং তারপরে গরুকে নিয়ে পুরো এলাকাতে ঘুরায়, এরপর বলে যে কার গরু, অমুক অমুকের গরু, এরকম একটা প্রথা মোটামুটি অঘোষিত ভাবে চালু আছে না, নাই এরকম প্রদর্শন করে বেড়ানো, এটা কি সঠিক? এর উত্তর হলো না। এই প্রদর্শনটা সাধারণত হয়ে থাকে জাহির করার জন্য, সবাইকে দেখানোর জন্য, আর এই দেখানোটার ভেতরে কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি। কেউ যদি বলে আমি এটা দেখাচ্ছি এই জন্য যাতে অন্যরা উৎসাহিত হয়, তাহলে তো এটা ভালো উদ্দেশ্য, কিন্তু এই উদ্দেশ্যে খুব অল্প সংখ্যক মানুষই কি করে, এটাকে শোডাউন করে, বরং এটা শোডাউন করে কি জন্য, সবাই জিজ্ঞেস করবে ভাই এটা দাম কত হয়েছে, কার গরু, মাশাআল্লাহ জিতছে হারছে, এসব জিজ্ঞেস করবে, ঠিক না? ঠিক। অতএব মানুষকে দেখায় বেড়ানোর উদ্দেশ্যে যদি এই কোরবানির পশুকে প্রদর্শন করা হয়, শোডাউন করা হয়, তাহলে এটা রিয়া, এবং রিয়ার কারণে এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে তো যতটুকু দান করুন। 16 নম্বর প্রশ্ন হলো, কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে, ইসলামের দৃষ্টির ভিতরে কোনো এ ব্যাপারে কোনো বাধা আছে? এর উত্তর হলো, কোরবানির পশু কেনার পরে অথবা জবাই করার পরে পশুর সাথে সেলফি দেওয়া, সেলফিটাই তো অনেকের মতে এটা একটা মানসিক রোগে পরিণত হয়েছে। আর এই গরুকে কেনার পরে, ছাগল কেনার পরে তার সঙ্গে ছবি তুলে, সেলফি তুলে এটা ফেসবুকে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা, এটা ইসলামী শরিয়াহ দৃষ্টিতে খুবই গর্হিত নিন্দনীয় একটি কাজ, বিশেষ করে এই জন্য যে প্রথমত বিনা প্রয়োজনে ছবিটা তোলা হচ্ছে, দ্বিতীয়ত হলো এর মাধ্যমে নিজে কি কুরবানি দিচ্ছে এটাকে কি করা হচ্ছে, জাহির করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। বাবা কি আল্লাহর কাছ থেকে নিতে চান না মানুষের কাছ থেকে নিতে চান? আল্লাহর কাছ থেকে যদি নিতে চান তাহলে ওইটাকে প্রচার করে মানুষের কাছে লাইক কমেন্ট পাইলেন, সেই আশায় এটাকে আপনার লাইক কমেন্টের ব্যবসা বিজনেসের পুঁজি হিসেবে খাটাইলেন, আল্লাহর কাছে তার বিনিময় পাওয়ার আশা করা বড় কঠিন। এজন্য এই গরুর সাথে সেলফি তোলা, বিশেষ করে জবাই করার পরে রক্ত সহকারে ছবি তোলা, এগুলো কোন অবস্থাতেই ইসলামের শরীয়ত দৃষ্টিতে খুব একটা ভালো কাজ নয়, এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত, মনে করা উচিত এটা একটা ইবাদত।
এটা কি ইবাদত? ইবাদতের ক্ষেত্রে তামাশা বা যা মনে চাইলে তা করলাম, খাইলাম কি করলাম, এর কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 17 নম্বর প্রশ্ন হলো, ভাগে কোরবানি দেওয়া যাবে কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে, কারণ কোন কোন উলামা ইকরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, বরং গরু হোক আর উট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে, সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে, এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোন কোন উলামা ইকরাম কি করছেন, অস্বীকার করছেন। আসলে সঠিক এ ব্যাপারে আগে বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই, শুধু সংক্ষেপে এটুকু বলবো, সব যুগেই সবচেয়ে বেশি সংখ্যক ওলামাদের মধ্যে বলা যায়, প্রায় সবার মতে, সমস্ত ওলামা ইকরামের মতেই বলা যেতে পারে, প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে, কোরবানির জন্য যথেষ্ট। এক্ষেত্রে বিচ্ছিন্ন ভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না, তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিসসালাম যে শহরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে শহরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিসসালাম সেটা নির্দিষ্ট করেন নাই, ওনারা নির্দিষ্ট করছেন। নবী আলাইহিসসালামের কোন নির্দেশ সফরে হোক, হাজারে হোক, সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সবসময়ের জন্য প্রযোজ্য হয়, যদি কোরআন ও সুন্নাহর কোন বর্ণনা দ্বারা নবী আলাইহিসসালাম নিজে এটাকে নির্দিষ্ট না করে দেন। তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন তাহলে সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না, যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায়, এটাই হলো বেশিরভাগ ওলামা ইকরামের মত। বিচ্ছিন্ন ভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরামের মতের উপর আমল করবে, গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে। তবে একটা কথা এখানে বলতেই হবে, সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া, ভাগে না দিয়ে কি দেওয়া, একাকি দেওয়া, এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই, একাকি দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট এবং ভালো। 18 নম্বর প্রশ্ন হলো, পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে চলবে? নবী আলাইহিসসালাম থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে, যেটা একটু আগে আপনাদেরকে শুনেছি, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে এবং আরো অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে। নবী আলাইহিসসালাম বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি, প্রত্যেক পরিবারের উপরে ওয়াইয়াতুন একটি কোরবানি জরুরি, আলা কুল্লি আহলি বাইতি, এই ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন প্রত্যেক পরিবারের উপরে। এই হাদিস থেকে বোঝা যায় কোরবানি এটা এক পরিবারের একাধিক সদস্য যদি হয় সামর্থ্যবান, তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে। এর বিপরীতে ওলামা ইকরামের আরেকটি মত আছে, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে। ওনার যুক্তি, উনি বলেন নবী আলাইহিসসালাম ওই হাদিস যে হাদিসে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না সে যেন ঈদগাহে না আসে। এখানে এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই সামিল করে এই বিষয়টা গবেষণামূলক, উভয় পক্ষেরই দলিল এবং যুক্তি আছে। তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই নাই। 19 নম্বর প্রশ্ন হলো, সাত ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুকে? একটা গরুকে ধরেন পাঁচজন মিলে দিলেন, চারজন মিলে দিলেন, তিনজন মিলে দিলেন, ছয়জন মিলে দিলেন, সাতের নিচে হলো এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে? এর উত্তর হলো কোনো সমস্যা নাই। আমাদের দেশে অনেকে মনে করেন যে গরু দিলে সাত পুরা করতে হবে, এই জন্য যখন সাতের সংখ্যা না পায় তখন এবার খুঁজে খুঁজে অনেক মৃত মানুষকেও যোগ করে যেভাবে হোক কি করতে হবে সাত পুরা করতে হবে, বিষয়টা এরকম না। কোরবানির গরুতে সর্বোচ্চ সাত পর্যন্ত দেওয়া যায়, তিনজন, দুইজন, সাতজন, পাঁচজন, ছয়জন, যে কোনো সংখ্যায় সাতের নিচে থাকলেই কোরবানি দেওয়া যাবে। এরপরে আসেন 20 নম্বর প্রশ্ন হলো, অমুকের নামে কোরবানি দেওয়া, তমুকের নামে কোরবানি দেওয়া, সাত নামে, তিন নামে, পাঁচ নামে, এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে, এই কথাটা বলাটা সঠিক কি? এর উত্তর হলো না, এটা সঠিক না, এই কথাটা ভুল। কিন্তু এই ভুলটা এমন ভুল না যে ভুলের কারণে বড় ধরনের গুনাহ হয়ে যাবে, কারণ এটা বলার ভুল, এভাবে বলাটা উচিত না, কারণ কোরবানি হবে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অতএব পাঁচ নামে, চার নামে, তিন নামে, সাত নামে কোরবানি হয় না, নাম শুধু একটাতেই হয় সেটা হলো বিসমিল্লাহ, আল্লাহ, ঠিক না? বেঠিক, অতএব এই কথাটা বলার ভুল।
এখানে বলতে হবে সাতজনের পক্ষ থেকে তিনজনের পক্ষ থেকে বা তিন শরিক পাঁচ শরিক পাঁচ শেয়ার পাঁচ ভাগ এভাবে বলা যেতে পারে, কিন্তু বা অমুকের পক্ষ থেকে তমুকের পক্ষ থেকে এভাবে বলা যেতে পারে, কিন্তু অমুকের নামে তমুকের নামে এভাবে বলাটা উচিত নয়। যদি এখানে কেউ এই উদ্দেশ্যে বলে না যে আল্লাহর সাথে শরীক করে তিনজনের নাম দিচ্ছি, এরকম কেউ উদ্দেশ্য নেয় না, সেজন্য কি হবে না, শিরকে পৌঁছাবে না, তারপর এভাবে না বলাই উচিত এবং একদম নিরাপদ। 21 নম্বর প্রশ্ন হলো নারী ভূমি, এটা অনুসারে নিজেরা সাফ করতে কষ্ট হয় বা পারে না, তখন কাউকে দিয়ে সাফ করায়, সাফ করানোর পরে বলে সাফ করে দিবা তুমি অর্ধেক নিবা আমাদের কর্তৃক, এরকম হয় কি হয়? তাকে নারী ভূমির অংশ দিলেন অথবা পশুর গোশতের অংশ দিলেন, এটা জায়েজ আছে। প্রাসঙ্গিক ভাবে আরেকটি কথা প্রশ্ন চলে আসে, সেটা হলো যে কসাই যখন পশুকে বানায় তো বানানোর পরে তাকে টাকার সাথে কিছু গোশত দেওয়া হয়, এবং অনেক সময় দেখা যায় যে বানানোর যে বাজার রেট তার যে মজুরি এটা তাইতে অনেক কমে রাজি হয়ে যায় কষাইরা। কেন? কারণ তারা জানে গোশত পাঁচ কেজি দিলে তো 2,500 টাকা এসে গেল, অতএব এক্ষেত্রে যদি আমাকে টাকা একটু কম দেয় অসুবিধা নেই। এই ভুলটা ঘরে ঘরে হয়ে থাকে, কোরবানির পশু যারা বানায় সেই কষাইদেরকে গোশত দেয় না, এমন মানুষ সারা বাংলাদেশে খুঁজে কয়জন পাওয়া যাবে আমার সন্দেহ আছে। কোরবানির মধ্যে সবচেয়ে বড় দাগের ভুলগুলোর ভিতরে এটা অন্যতম, এইভাবে যদি কেউ করে তাহলে এটা বড় ধরনের ভুল। কোরবানি হওয়া না হওয়া নিয়ে টান দিবি, নবী রাসূলুল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন যে তোমরা কসাইকে যারকে কোরবানির পশুর কোনো কিছু দিবা না, তাকে আলাদা টাকা দিবা, তার মজুরি যেটা সেটা দিবা। কেন তাকে পশুর কিছু দেওয়া যাবে না? এই জন্য দেওয়া যাবে না যে এই পশুটা আপনি জবাই করছেন কার জন্য? আল্লাহর জন্য। এটার মালিক কে মূলত? আল্লাহ। যেহেতু আল্লাহ খায়ও না পরেও না, আল্লাহর জন্য কিছু দিলে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে গরিব দিল, এটা হলো আল্লাহ সিস্টেম। কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধু ব্যতিক্রম, আল্লাহ বলেছেন ঠিক আছে আমার জন্য দিছো সবকিছু গরিব দিতে বলে, এটা তোমার খেতে দিলাম, আল্লাহ আমাকে কি করছেন খাওয়ার সুযোগ দিয়েছেন। এখন আমি যদি বিক্রি করি বা কোনো কিছুর বিনিময়ে কাউকে দেই তাহলে সেটা কি হবে না? জায়েজ হবে না। কোরবানির পশুর গোশত যদি আপনি যাজ্জারকে দেন, কসাইকে দেন, তাহলে কেমন যেন আপনি তার পরিশ্রমের বিনিময়ে তাকে এই অংশটা তাকে বিনিময় হিসেবে দিলেন, পারিশ্রমিক হিসেবে দিলেন, তাহলে বিক্রি করার মতো হয়ে গেল। এই জন্য কি হবে না? এটা জায়েজ হবে না। কসাইকে শুরুতে সাফ বলে দিতে হবে যে ভাই গোশত পাবা, কত টাকা নিবা সাফ বলো, তুমি সে আশা করে বসে থাকলে 2 টাকা বেশি নাও কিন্তু আমি তোমাকে গোশত টোশত বা কোনো কিছু দেবো। তবে হ্যাঁ, কষা যদি আপনার প্রতিবেশী হয়, আপনার আত্মীয় হয় অথবা অন্য গরিব মানুষ হয়, অন্য 10 জন গরিবকে যে পরিমাণ দিবেন তাকেও সেই পরিমাণ দেন, তাহলে ওইটা ঠিক আছে। কিন্তু অন্য গরিবদেরকে দেন আধা কেজি করে, তাহলে দেন 5 কেজি, সমস্যা আছে, কারণ 4.5 কেজি আপনি কেন দিলেন তাকে, কাটছে সেজন্য, সেটা বিনিময় হয়ে যাচ্ছে, এই জন্য এটা করা যাবে না। অতএব নারী বলে যদি কেউ সাফ করে তাকেও কি দেওয়া যাবে না? ওই নারী বলি সাফের বিনিময়ে নারী বলির অর্ধেক বা গরুর কোনো অংশ তাকে দেওয়া যাবে না, সাফ করলে সাফের বিনিময়ে তাকে ক্যাশ টাকা দিয়ে দিবে। কথা বুঝতে পারছি? নারী বলি যদি দিতে হয় তাহলে গরিব মানুষ হিসেবে দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু এজ এ তার কাজ পারিশ্রমিক হিসেবে কি করতে পারবেন না, দিতে পারবেন না। এটা বড় ভুলের ভিতরে একটা, প্রচুর পরিমাণে মানুষকে সচেতন করা দরকার। 22 নম্বর প্রশ্ন হলো কোরবানির ভাগিদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ, গোশত খাওয়ার উদ্দেশ্য আছে না নেই, কোরবানি না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে, কোরবানি না দিলে নতুন আত্মীয় তারা কি বলবে, ব্যয়ের বাড়িতে রান কেমনে পাঠাবো, এরকম অনেক উদ্দেশ্য থাকে থাকে না, সারা জীবন দিয়ে আসছে না দিলে সমাজের মধ্যে থাকে না, মানুষ কি বলবে, এই মানসিকতা নিয়ে কোরবানি অনেকে দেন না দেন না, এরকম যদি কেউ আপনার ভাগিদারদের মধ্যে অংশীদারদের মধ্যে থাকে অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম আসে, হারাম ইনকাম থেকেই দেয়, অনেকের হারাম আছে হালালও আছে, সুদও খায় ঘুষও খায় আবার বেতনও আছে হালাল, তাহলে সেটা ভিন্ন। একজনে কোরবানির পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে আপনি জানেন, অথবা তার উদ্দেশ্য অসৎ, তাহলে এই পশুতে আপনি এবং আরো যে কজন অংশগ্রহণ করবে কারোর কোরবানি হবে না। এই জন্য অংশীদার এবং কোরবানির ভাগি নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে, যে ব্যক্তি গোশত ধান্দায় বা অন্য কোনো ধান্দায় করে তাকে ভাগিদার নেওয়া যাবে না। কথা বুঝে আসছে? নিতে হবে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য
আল্লাহর সন্তুষ্টির জন্য যে কুরবানি করে তাকে এবং সরাসরি হারাম থাকে ইনভেস্ট না করে ওই ব্যক্তি যারা ইনকাম হারাম এরকম ব্যক্তিকে বাগি দেওয়া হবে নিতে হবে আর না হলে বাগি দেওয়ার দরকার নাই একা একাই দিতে হবে আল্লাহ তৌফিক দান করুন 23 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কি না আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি দেয় কুরবানি দিয়ে থাকে এর উত্তর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উম্মত হিসেবে আপনি তার পক্ষ থেকে কুরবানি দিতে পারবেন নবী আলাইহিস সালাম নিজেও কুরবানি দিয়েছেন তার উম্মতদের পক্ষ থেকে তবে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়ার ক্ষেত্রে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে দেওয়া মিক্স করে দেওয়া জীবিত ব্যক্তির সাথে অধীনস্থ করে মৃত ব্যক্তির নাম যোগ করা বা তার পক্ষ থেকে দেওয়া এটা হলো সবচেয়ে ঝামেলামুক্ত এবং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠা কথা বুঝতে পারছি শুধুমাত্র মৃত ব্যক্তির নামে স্বতন্ত্র কুরবানি না দিয়ে মৃত জীবিত জীবিত ব্যক্তির নিজের নামের সঙ্গে মৃত ব্যক্তিকে যুক্ত করে দিলেন এই মতটাই হলো সবচেয়ে সতর্কতামূলক মত এই ক্ষেত্রে মৃত মানুষের পক্ষ থেকে কুরবানি দেওয়ার ক্ষেত্রে 24 নম্বর প্রশ্ন হলো মা বাবা স্ত্রী বড় ভাই এদের কাউকে খুশি করার জন্য কারোর পক্ষ থেকে সমাজে বলে কারোর নামে কুরবানি দেওয়া যাবে কি যাবে না উত্তর হলো না এটা রিয়া লৌকিকতা মানুষ দেখানো এটা শিরকে আসগর আমাদের সমাজে একটা সমস্যা দেখা দেয় কুরবানি ছিল না আসলে কথার কথা একটা পরিবারে আপনি একটা গরুতে একটা অংশ কুরবানি দিবেন অথবা ছাগল কুরবানি দিবেন সেই ক্ষেত্রে মা চায় যে আমার নামে দেখবে মানে আমার পক্ষ থেকে দেখবে বাপে চায় যে আমার পক্ষ থেকে দেখবে এখন ছেলে চিন্তা করে কারে খুশি করব অনেক সময় স্ত্রী স্বামী দুজনের ভিতরে চায় যে আমার নামে দেখবে বড় ভাইয়ের নামে না দিলে বড় ভাই মুখ কালো হয় এই কার নামে দিবে এটা নিয়ে এক ধরনের হেজিটেশনে মানুষ ভুগে এই ক্ষেত্রে অনেক সময় অংশ বাড়ায় দেয় শুধু মাকে খুশি করার জন্য আমার নামেও কি করলাম একটা দিলাম এটা এক ধরনের রিয়া বা লৌকিকতা যদিও যদি সওয়াবের উদ্দেশ্যে থাকে যে উনি ভালো কাজ করতে চান সেই হিসাবে ওনাকে আমি ভালো কাজে সহায়তা করলাম তাহলে ভিন্ন কথা কিন্তু সাধারণত এই চিন্তাটা খুব কমই থাকে এই জন্য কাউকে খুশি করার টার্গেটটা কোরবানিতে থাকা উচিত না আর মা বাবা বা অন্যদেরও মনে রাখা উচিত যার সামর্থ্য আছে সে দিবে যে মূল কর্তা সে দিবে এই ক্ষেত্রে আমার নামে দিল না অমুকের নামে দিল না অমুকের পক্ষ থেকে দিল না এইজন্য মন খারাপ করা তাদেরও উচিত না এটা বোকামি 25 নম্বর প্রশ্ন হলো কয়েকজন মিলে এক ভাগ কুরবানি দিতে পারবে কি না দুইজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কুরবানি দিতে পারবে কি না প্রবাসে দেখা যায় একটা রুমে তিনজন চারজন আছে তো কুরবানি দিতে দিন চারজন মিলে যায় কি করে একটা ছাগল কিনে নিয়ে আসে আয়না জবাই করে তো চারজন মিলে যদি একটা ছাগল দেয় অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক কুরবানি যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ দেয় কুরবানি হবে হবে একটা অংশ একজন দিবে সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে কয়েকজন ভাগ বসায় আর এক অংশ কয়েকজন মিলে দেয় তাহলে কি হবে না কুরবানি হবে না এটা গোশত খাওয়া প্রবাসে যারা যেসব ভাইরা লক্ষ লক্ষ ভাইরা প্রবাসী আছেন দেখা যায় যে 5 জন 6 জন 7 জন একটা রুমে আছেন তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোশত খান কুরবানি তাদের উদ্দেশ্য থাকে না আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করেন না যাতে আপনাদের কুরবানির সওয়াব হবে গোশত খাওয়া সেটা হলো এই আপনাদের 6 জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানায় দেন যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই আপনাকে আমরা সবাই মিলে 100 করে 500 রিয়াল দিলাম আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আইনা কুরবানি করেন উনি ওনার জন্য কুরবানি করেন আপনারা সবাই টাকাটা দিলেন তাহলে আপনারা যে সহায়তা করলেন সব পালেন কি পালেন আর ওনার কুরবানিটাও হয়ে গেল গোশত খাওয়া হয়ে গেল একসাথে সবগুলো পাখি এক দিলে মারা গেল আর যদি সবাই ঈদের দিনই জবাই করবেন ছাগল তাহলে কুরবানি কেন দিবেন একটু চালাক হলেই কুরবানির সওয়াবটাও হয়ে যাচ্ছে গোশত খাওয়াটাও হয়ে যাচ্ছে প্রবাসী ভাইদের ভিতরে এই সমস্যাটা প্রকট প্রচুর পরিমাণ দেখা যায় যে 5-6 জন মিলে ছাগল কিনে কুরবানির নিয়ত কেউই করে না অথবা সবাই মিলে কুরবানির নিয়ত করে যার দুটেই কি ভুল 26 নম্বর প্রশ্ন হলো কুরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কুরবানি হবে কি আমি গরিব মানুষ আমি কুরবানি করতে চাচ্ছি অথবা সামর্থ্যবান আমাকে একজনে টাকা দিয়ে দিলে যে আপনাকে একটা ছাগল দিয়ে দিলাম অথবা আপনার ছাগলের টাকা দিয়ে দিলে আপনি কুরবানি দিয়ে আমার পক্ষ থেকেই কুরবানি দেওয়ার জন্য কেউ আমাকে টাকা দিয়ে সহায়তা করলো হেল্প করলো এতে আমার কুরবানি দিলে কুরবানি হবে কি হবে না কি বলেন আপনারা হবে
যদি কেউ টাকা দিয়ে আপনাকে কোরবানির জন্য সহায়তা করে, ছাগল কিনে দিল, গরু কিনে দিল, কোরবানির অংশের টাকা দিয়ে দিল, আপনার পক্ষ থেকে কোরবানি দেওয়ার জন্যই আপনাকে টাকা দিচ্ছে, তার টাকা দিয়ে আপনি নিজে কোরবানি দিলেন নিজের পক্ষ থেকে, এটাতে কোনো অসুবিধা নাই। যে কোনো অর্থনৈতিক ইবাদতে অর্থটা যদি দ্বিতীয় পক্ষ দিয়ে দেয়, অন্য কেউ দিয়ে দেয় এবং তার টাকা দিয়ে আপনি ইবাদতটা করেন, তাহলে জায়েজ আছে। যেমন আপনি হজ করবেন, আপনি উমরা করবেন, আপনাকে হজের টাকাটা আমি দিয়ে দিলাম, আপনি হজ করবেন আমি দিয়ে দিলাম, আমি এটা আমার পক্ষ থেকে করার জন্য দিই না, আপনার হজ আপনি করেন, আমি টাকা দিয়ে দিলাম, হেল্প করলাম আপনাকে অথবা কিছু হেল্প করলাম, এটাতে কোনো অসুবিধা নাই। উমরার ক্ষেত্রেও নাই, ঠিক কোরবানির ক্ষেত্রেও অন্য কেউ টাকা দিলেও আপনার পক্ষ থেকে কোরবানি করার জন্য যদি অর্থায়ন করে বা সহায়তা করে বা টাকা দেয়, সেই টাকা দিয়ে আপনি কোরবানি দিলে কি হবে, আপনার কোরবানি হয়ে যাবে। 27 নম্বর প্রশ্ন হলো, লোন করে কোরবানি করা যাবে কিনা, হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা, এর উত্তর হলো যাবে, যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে, তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে, ঋণ করে ভালো কাজ করা যায়। 28 নম্বর প্রশ্ন হলো, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম, উত্তর হলো ঋণ দেওয়া উত্তম, কারণ কোরবানির চেয়ে তার জন্য ঋণের গুরুত্ব বেশি, সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না, তার জন্য ঋণ দেওয়া জরুরি, সে ঋণ পরিশোধ করবে, এরপরে টাকা থাকলে কোরবানি দিবে, না থাকলে কোরবানি দিবে না, কিন্তু আমাদের আজকাল অবস্থা হলো ঋণ থাকলেও আমরা কোরবানি দিই, কারণ না দিলে উপরক্ষা হয়, ছেলে মেয়ে কাপ দিকে চেয়ে থাকে, গোস্ত করতে গিয়ে খাবে, অতএব এগুলা কোরবানি না, এগুলা নিছক গোস্ত খাওয়া এবং ফুট ফুট। 29 নম্বর প্রশ্ন হলো, হাজি সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কি, যারা হজ করতে আসছেন তারা দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কি, উত্তর হলো না, হাজি সাহেবরা যারা আসছেন তারা হজ করতে এসে হজের পরে তারা দমের শপথ দিচ্ছেন, সুপ্রিয়া স্বরূপ যে দম দিচ্ছেন যেটাকে আমরা কোরবানি বলি, এখানে দিচ্ছেন তাদের জন্য দেশে তাদের পক্ষ থেকে আর কোরবানি দেওয়া কিনা জরুরি না, তাছাড়া তারা মুসাফির, মুসাফির অবস্থায় মুসাফির ব্যক্তির জন্য কি দিতে হয় না, কোরবানি দিতে হয় না। 30 নম্বর প্রশ্ন হলো, বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কি, আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে, আপনারা খেয়াল করুন, আগদা হয়তো আগে পরে হয়, খাওয়ানোর অনুষ্ঠান হয় কোরবানিদের পরে, আল্লাহ মাফ করুক, কোরবানির সময় তো গরু একটা এমনি জমা করা লাগে, তো ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বৌভাত অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোশত দিয়েই সারা যায়, গোশতের টাকাটা দিয়ে সারা যায়, যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না। আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেজন্য ওই টাইমটাতে করতেছি, অথবা আপনার কোরবানি করলাম অলিমার জন্য আলাদা গরু জবাই করলাম, অথবা আপনার কোরবানির গোশত অলিমার জন্য করি না, আমি অলিমা করলেও একটা গরু দেই, অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই, এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য দেয়, আর তা না হলে এই কোরবানির গোশত দিয়ে অলিমা সারা অনুষ্ঠান সারা এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না, বরং এটা এক ধরনের তামাশা হবে। কোরবানি 32 নম্বর প্রশ্ন হলো, কোরবানির সুন্নাহ পদ্ধতি কি, কোন দিকে ফিরে জবাই করতে হবে, এর উত্তর হলো কোরবানির সুন্নাহ সম্মত পদ্ধতি হলো পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে পাও কেবলামুখী করে তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি করতে হবে, জবাই করতে হবে। জবাই করার ক্ষেত্রে সাধারণত পশুর কানকে গলার দিকে টেনে ধরলে যে জায়গায় এসে কান থামে ওই জায়গা বরাবর যদি ছুরি চালানো হয় তাহলে খুব দ্রুত পশুর জবাই হয়ে যায়, কষ্ট কম হয়, হাঁটি টাঁটির উপরে যায় না সাধারণত, বাকি এই জায়গাটা ধরে যেখানে হাঁটি নেয় সেখানে ছুরি চালানো এবং পশ্চিম দিকে ফিরিয়ে দক্ষিণমুখী করে করা, যদি কেউ অন্য কোনো দিকে ফিরে করে ফেলে তাহলেও তার কোরবানি হয়ে যাবে, যেটা সুন্নাত খেলাফ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এভাবে কোরবানি করাটাই প্রমাণিত আছে। 32 নম্বর প্রশ্ন হলো, কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে, এটা জরুরি কি, আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তার লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায়, এবং যিনি কোরবানির পশু জবাই করেন হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ, আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ, এতবার ভাগিদারদের নাম নেয়, কারণ বারোকার নাম নিলে টাকা পাওয়া কোরবান জবাইয়ের টাকা পাওয়া কঠিন হয়ে যাবে, তো এটা জরুরি কি, উত্তর হলো এটা মুস্তাহাব, কোরবানি করার পরে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন ফুলান ফুলান ফুলান, আল্লাহ এটাকে আমাদের পক্ষ থেকে নাম ধরে তাদের পক্ষ থেকে কবুল করুন, এরকম বলাটা মুস্তাহাব, উত্তম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন, এটা আমার উম্মতের পক্ষ থেকে কবুল করেন, আমার আমার পরিবার এটা আমার পক্ষ থেকে,
তাহলে এইভাবে সবার পক্ষ থেকে কোরবানি যে কজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম মুস্তাহাব কিন্তু কি না কোন কারণে যদি কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে ৩৩ নম্বর প্রশ্ন হলো শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু হাদিয়া নেওয়া যায় না জোরে সোরে এই কালচারটা ইদানিং ছড়াইছে মানুষের টাকা পয়সাও হয়েছে এই জন্য ওই মেয়ের বাবার বাড়ির পক্ষ থেকে ছেলের বাবার বাড়িতে গরু পাঠায় ছাগল পাঠায় আগে পাঠাইতো রান কল্লা গোশত এখন গোশত কল্লা আর রানে জামাইরাও খুশি না আর বাপ মাও দিয়ে আসে এই জন্য পাঠায় ডাইরেক্ট গরু বা ছাগল এটা জায়েজ আছে উত্তর হলো যদি হাদিয়া হিসাবে দেয় তাদের সমর্থ আছে অভাব নাই আর এটা লোকচক্ষু ভয়ে অথবা সমাজের মানুষের বলার ভয়ে বা অন্য কোনো কারণে না দেয় আসলে হাদিয়া দিছে তাহলে তো হাদিয়া নেওয়া তো জায়েজ আছে শুনুন কিন্তু যদি এটা হয় না দিলে জামাই কি বলবে জামাইয়ের মা খোঁচাবে অমুকরা খোঁচাবে তমুকরা খোঁচাবে এসব কারণে যদি দেয় তাহলে সেটা গ্রহণ করা জামাই জামাই পরিবারের জন্য কি হবে না জায়েজ হবে এবং এটা খুব বাজে একটা কালচার উচিত তো হলো জামাই বাবা দিয়ে শাশুড়ির জন্য শ্বশুর বাড়ির জন্য গরু ছাগল পালন এটা হলো উচিত কারণ তারা সারা জীবন এই মেয়েটাকে বড় করে লাখ লাখ টাকা ইনভেস্ট করে মানুষ করে আমাকে দিয়েছে আমি বছরে বছরে একবার তাদের একটা গরু ছাগল দিতে পারলে ভালো হয় খবরদার আবার শ্বশুর বাড়িতে দিলেন বাবা বাড়িতে কিছু দিলেন না অনেক আছে শ্বশুর বাড়ির অন্ধ আবার সেটাও আবার সঠিক ব্যালেন্স রাখতে আল্লাহ তৌফিক দান করুন ৩৪ নম্বর প্রশ্ন হলো বৈদ্যুতিক মেশিনে জবাই করা যায় না কিনা আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে বৈদ্যুতিক মেশিন দিয়ে জবাই করার একটা কালচার প্রচলিত আছে বা অটোমেটিক মেশিন দিয়ে জবাই করার কালচার আছে এটা দিয়ে জবাই করলে জবাই হবে কিনা উত্তর হলো পশুর জবাই হওয়ার জন্য শর্ত হলো পশুর নির্দিষ্ট কয়েকটা রোগ আছে রোগগুলা কাটা যেতে হবে এবং রক্ত প্রবাহিত হতে হবে যদি কোন বৈদ্যুতিক শক ইত্যাদির মাধ্যমে পশুকে দুর্বল করে ফেলা হয় যে দুর্বল করার ফলে সব বাঁচে কিনা এটাই সন্দেহ হয় এরপরে ছুরি চালানো হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না কারণ দুর্বল বানায় তাকে কি করা হচ্ছে মারা জবাই করা হয় বিধায় এটা জায়েজ নাই আর যদি ছুরি দিয়ে করা হয় এবং মানুষের হাত না লাগে এবং বিসমিল্লাহ বলা হয় মুসলমানে সুইচ চালায় তাহলে সেক্ষেত্রে ছুরি দিয়ে যদি জবাই হয় কাটা যায় তাহলে কি হবে কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ এবং জবাই নিষিদ্ধ হবে ৩৫ নম্বর প্রশ্ন হলো জবাইয়ের সময় বিসমিল্লাহ যদি যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম যারা প্রফেশনাল জবাই করে মৌলভি সাহেবরা তারা তো ভুলের কথা না কারণ তাদের অভ্যাসই আছে নিজেটা নিজে করতে গেলে ডরে ভয় ভুলেও যেতে পারে যদি কেউ ভুলে যান ভয়ের কোনো কারণ নাই মুসলমান যদি ভুলেও যায় তবুও সেই পশু হালাল হবে খাওয়া হারাম হবে ইচ্ছা কিন্তু যদি কেউ বিসমিল্লাহ না বলে সেটা ভিন্ন সেটা সমস্যা আছে কিন্তু ভুলে যদি বিসমিল্লাহ না বলে তাতে পশু হালালই থাকবে হারাম হবে না ৩৬ নম্বর প্রশ্ন হলো কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আন ইউযাহিয়া যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালা ইয়াখুযু মিন শাআরিহি ওয়াল ফারিশিয়া সেজন্য তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয় কুরবানির ঈদের ১০ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কুরবানিকারী ব্যক্তি কুরবানি দেওয়ার পরে চুল নখ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত ৩৭ নম্বর প্রশ্ন হলো কোরবানিকারী ব্যক্তি এই ১০ দিন দাঁড়ি শেভ করতে পারবে জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বা খাওয়া করবেন খুব ভালো কথা জায়গায় এসে ধরা গেছে দাঁড়ি শেভ করতে পারবে উত্তর হলো না দাঁড়ি তো কোরবানি করলেও শেভ করা যাবে না করলে শেভ করা যাবে এটা তো সর্ব অবস্থায় চান্স হারাম সেক্ষেত্রে কোরবানির এই সিজন গুলাতে এসে গুরুত্বটা আরো বাড়ে একে তো এমনি হারাম আবার কোরবানি করছেন সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি আপনি যেন না ধরেন এগুলোতে হাত না দেন তাহলে কোরবানি করার জন্য ইচ্ছা থাকে আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান তাহলে এই ১০ দিন দাঁড়িয়ে কি করতে পারবেন না সেব দিতে পারবেন না কোঁচা কোঁচা দাঁড়িয়ে নিয়ে কি করতে হবে মসজিদে যেতে হবে কোরবানি দেওয়া শেষ এবার কি করতে পারবেন না সেব করতে পারবেন না তাও যাও আল্লাহ আমাদের বুঝতে দিন ৩৮ নম্বর হলো কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক সূত্র হলো পুরাই সঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আযহাতে ঈদুল ফিতর ব্যতিক্রম করতে ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে খেজুর খেয়ে তারপর ঈদগাহে যেতেন আর ঈদুল আযহাতে সারাদিন কিছু খেতেন না কোরবানির পশু গোশত দিয়ে প্রথম খানা খেতেন অতএব আপনি গরু দেন ছাগল দেন যাটা দিয়ে কোরবানি করেন দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম ওই
গোশত দেওয়া হচ্ছে, গোশতটা তো আল্লাহকে দিয়ে দিয়েছেন, আল্লাহ নামে জবাই করছেন, আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন, এজন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন, আকর্ষণ করে খান, তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করেন সেটা প্রমাণ হবে। অনেকে দেখা যায় কোরবানির পশু জবাই করার সময় রক্তগুলা একটা বাড়িতে করে নিয়ে যায় গরম গরম, এরপরে নিয়ে আমরা লবণে খাওয়াই, এটা খাওয়াইলে কোরবানির পশু গলায় ভালো হয়, বুঝাচ্ছে কথা? এটা সম্পূর্ণ কুসংস্কার, কোরবানির পশুতে কোনো আরোগ্য নাই, ভুল ধারণা, এটা বেঁচে থাকা উচিত। চল্লিশ নম্বর প্রশ্ন হলো, পশু জান যাওয়ার আগে চামড়া ছিল জায়েজ আছে? উত্তর হলো না, কঠোর ভাবে নিষেধ। আমাদের দেশের কসাইরা এবং যারা চামড়া ছিল নিজেরা অনেক সময় দেখা যায় জান এখনো পুরো বাইর হয় না, রু বাইর হয় তার আগেই ওই পায়ের রগ কাটা শুরু করে চামড়া ছিল শুরু করে পুরো না ছাড়া করে, এটা জায়েজ না, এটা গুনাহের কাজ, আপনি কোরবানি করছেন ইবাদত করছেন, গুনাহ হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ সব বিষয়ের প্রতি ইহসান করার নির্দেশ করেছেন, অতএব ফাইদা কাতালতুম ফা আহসিনুল কিতালাতা ওয়া ইযা যাবাহতুম ফা আহসিনুল যাবিহাতা, তোমরা যখন কোন পশুকে জবাই করবে তখন ওই পশুর প্রতি রহম করবে, ভালো করে ধারটা দিয়ে নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাতে করে তার রূহ বেরোতে কষ্ট না হয়, সেখানে জীবিত অবস্থায় এখনো মরে নাই, আপনি চামড়া সিলেকশন করে দিবেন, এটা খুবই অন্যায় এবং জরুরি, কোন পশু ইয়া কষায় যদি করে তাকে থামাই দিবেন, যে রূহ যেতে দাও তারপরে হাত দাও। একচল্লিশ নম্বর প্রশ্ন হলো, কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কি? এটা কমন প্রশ্ন আমাদের সমাজে, এর উত্তর হলো অনেক ওলামায়ে কেরামের মতে দেওয়া যাবে, ফতোয়া শামিতে যে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি আর আকিকা একসাথে একই গরুর মধ্যে, আর অনেক ওলামায়ে কেরামের মতে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমাতুল্লাহ আসলাম ফতোয়া লেখক, তিনি হানাফি মাযহাবের বড় ওলামা একজন, তিনি কঠোর ভাবে এর বিরোধিতা করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কুরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না, উচিত না, কারণ কুরবানি একটা ইবাদত, আকিকা আরেকটি ইবাদত, আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে, এটা কুরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিকার ক্ষেত্রে বলেন নাই, সেই জন্য কুরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত, একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কুরবানির না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না, এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক। বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হলো, ভিন্ন দেশে কোরবানি করা যাবে কি? আপনি এদেশে আছেন, আপনার কোন দেশে আপনার সম্পত্তিকে হলো এটা জায়েজ আছে কি? উত্তর হলো আছে, এটা কোন কোন ক্ষেত্রে উত্তম হয় যদি আপনার উদ্দেশ্য হয় এমন যে ওখানে আরো বেশি অভাবী মানুষ আছে আমি তাদেরকে গোশত দেব, কিন্তু সবসময় এটা হওয়া উচিত, প্রবাসীরা যেখানে আছে সেখানেও কোরবানির কালচার চালু করা উচিত, আমার জানা মতে প্রবাসী যারা আছে লক্ষ লক্ষ প্রবাসী সবাই কোরবানি দেওয়ার সমর্থ আছে, এদের 10% লোক এখানে কোরবানি দেয় না, কারণ কোরবানির দিনে আমার গোশত খাবে রান্দা হলো গোশতের দিকে, এটা সব যদি মনে করতে যে এখানে থাকি সেখানে দেওয়া উচিত, এটা হলো মূল বিধান, অন্য জায়গায় আপনি দিবেন যদি সেখানে দিলে বেশি সওয়াব হয়, অবশ্যই গ্রামে আমার দেশে গরিব বেশি সেই হিসাবে সেখানে গোশত দিলাম সেই নিয়তে দিলেন ঠিক আছে, কিন্তু আপনি যদি এই নিয়তে দেন যে আমি এখানে গোশত যদি কোরবানি দেই তাহলে গোশত সব হাতে আপনার সময় না তাদের সময় আপনার কোরবানি, এর উত্তর হলো যেই দেশে কোরবানি হচ্ছে পশু যেখানে আছে সেখানকার সময় দেখে কি করতে হবে কোরবানি করতে হবে, আপনার এখানে কোনো ঈদের নামাজ হইছে কি হয় না সেটা দেখা দেখির দরকার নাই। চল্লিশ নম্বর প্রশ্ন হলো, কোনো কারণে কোরবানি করতে না পারলে পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না করবেন কি? উত্তর হলো যে পরবর্তীতে কি করে দিবেন আপনি, সদকা করে দিবেন, মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি? একটু আগে যেটা বললাম অর্থাৎ শুধু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া যায় না, ওলামায়ে কেরাম বলেন, কিন্তু অনেক ওলামায়ে কেরাম বলেন যে না মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যায়, আপনি একটা ছাগল দিলেন বলেন যেটা আল্লাহ আমার আমার মৃত বাবার পক্ষ থেকে, এভাবে করা যায়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাগল তার পুরো উম্মতের পক্ষ থেকে দিয়েছে, জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে শামিল। আসলে সমস্যা 46 নম্বর হলো, কোরবানির পশুর চামড়ার বিধান কি? উত্তর হলো কোরবানির পশুর চামড়া এটা নিজে ব্যবহার করতে পারলে সেটা করা উচিত, চামড়া প্রসেস করে ব্যবহার করতে পারলে এটা করা উচিত, কোথাও কোথাও মানুষ খায় যদি খাইতে পারেন চামড়া পরিষ্কার করে সেটাও আপনার জন্য ঠিক আছে, কিন্তু কোরবানির পশুর চামড়া বিক্রি করা হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা অনুত্তম অনুচিত, কেন? কারণ কোরবানির গোশত এটাও বিক্রি করে আপনি টাকাটা দানে করে দিলেন,
কিন্তু এটা উচিত বিক্রি করবেন আপনি হয় সরাসরি গোশত দিবেন না নিজে খাবেন দুইটা রাইট বিধায় কুরবানির পশুকে আপনার কোনোভাবেই এটার কোনো অংশকে বিক্রি করে তারপর টাকাটা আপনি দানে করে দিলেন কিন্তু বিক্রি করার দিকে না যাওয়াটাই উচিত সরাসরি ওই জিনিসটা দান করলে সেটাই বেস্ট সাতচল্লিশ নম্বর প্রশ্ন হলো কুরবানির পশুর কোনো অংশ বিক্রি করা জায়েজ আছে কি কোরবানির ঈদের আমি খেয়াল করছি অতিরিক্ত চর্বি গুলো আছে এগুলো কেজি দরে কিনে হাড্ডি কিনে এগুলাকে বিভিন্ন কাজে ব্যবহার করা আটচল্লিশ নম্বর প্রশ্ন হলো কোরবানির গোশত কিভাবে বন্টন করবে কয় ভাগ করবে এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওলামায়ে কিরাম মুস্তাহাব বলেছেন কিন্তু কোন হাদিসে এসেছে আলাদা করে ভাবে নির্দেশ করা হলো যে তিন ভাগ করতে আল্লাহ কোরআনে বলেছেন যে ফাকুলু মিনহু তোমরা কোরবানির পশুটিকে নিজেরা খাও ওয়া তাইমু আল কানিআ ওয়াল মুতাররা ধনী গরিব সবাইকে দাও তাহলে ধনী গরিব দুই ভাগকে দাও আর নিজে খাও তিনটাই হয়ে গেল এই থেকে তিন ভাগ মোটামুটি ভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর সহিহ মুসলিম হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার দানও করো অর্থাৎ তিনটা করা যাবে আবার সহিহ মুসলিম আরেক বর্ণনায় আছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তাহলে বোঝা গেল নিজে খাও অন্যকে দান করা সবগুলাই একদম এই কুরবানির গোশতের ক্ষেত্রে 49 নম্বর প্রশ্ন হলো সমাজের ভাগ বলে একটা ভাগ প্রচলিত আছে যেটা জায়েজ আছে অনেক এলাকাতে কুরবানি করার পরে সমাজের ভাগ উঠায় না জোর করে বা বলা চাল জোর করা লাগে না এমনি সবাই দেয় এটা জায়েজ আছে কিন্তু উত্তর হলো এটা উচিত এটা অন্যায় কেন কারণ আমরা পাঁচজন মিলে একটা গরুতে অংশগ্রহণ করলাম দিলাম কারণ সমাজে এক ভাগ দিয়ে তাদের মতো গরিবকে দিল তারা কিন্তু আমার হয়তো অন্য গরিব আছে আত্মীয় স্বজন তাদেরকে কিন্তু তারা তো তাদের মতো দিচ্ছে এটা উচিত আমার গোষ্ঠীর আমি কি করবো না করবো সম্পূর্ণ আমাকে স্বাধীনতা দিতে বিদায় সেখানে এরকম অঘোষিত ভাবে চাঁদাবাজি বা হয়তো অনেকে সন্তুষ্ট হয়ে যাবে কিন্তু কারো মনে অসন্তুষ্ট থাকতে পারে যদি থাকে এই জন্য কি হবে না এটা উচিত হবে না যার যারটা তাকে ভাগ করতে দেওয়া উচিত এবং উত্তম 50 নম্বর প্রশ্ন হলো কোরবানির পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা উত্তর হলো কোরবানির গোশত অমুসলিমকে খাওয়ানো যাবে অসুবিধা শরীয়তে কোথাও নিষেধাজ্ঞা নাই অমুসলিমকে খাওয়ানো যাবে 51 নম্বর প্রশ্ন হলো কোরবানির গোশত তিন দিনে বেশি রাখা জায়েজ আছে কি উত্তর হলো জায়েজ আছে তিন দিনের বেশি রাখা যাবে না এমন কোনো কথা নাই 52 নম্বর প্রশ্ন হলো কুরবানির গোশত শুকায় রাখা যায় না যে এলাকায় ফ্রিজ নেই তারা শুকায় রাখতে পারবে কিনা অনেকে বলেন আমাদের দেশে যে কুরবানির গোশত শুকানো যায় না শুকি বানানো যায় না গরুর কষ্ট হয় পশুর কষ্ট হয় লাগে না এগুলা মন গড়া কথাবার্তা এটা সঠিক নয় বরং যে কোনো ভাবে আপনি চাইলে কি করতে পারবেন গোশত রাখতে পারবেন আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিক ভাবে কুরবানি করুন জাযাকাল্লাহু ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ